বিনা চিকিৎসায় বলে এখানে যতটুকু পড়া ততটুকু করেছি, ওষুধ নেই এখানটায়, যতটুকু ওষুধ ততটুকু করেছি, ওষুধ নেই আমার মা বিনা চিকিৎসায় মারা গেছে। এই পেট পেট ঢুকে যাচ্ছে সব, এরকম হাত পাত খিচে আসছে, আর ডাক্তার এসে আর বলেছে কাছে, তারপরে অনেক বলছে এক ঘন্টা দেখবো, এক ঘন্টা পরে দেখছে কমছে না, বলছে কাছের ঘরে রাখতে হবে, কাছের ঘরে রাখবে, ফোন করছে বলছে বেড নেই একটা। আর আমি ডাক্তারের পথে সারাদিন বলি ডাক্তার বাবু একটু চলুন একটু চলুন, মার অবস্থা খুব খারাপ, সে খালি ওষুধ লিখে খালি সিস্টারবেলায় লিখে দিচ্ছি, সিস্টারের কাছে নিয়ে যাও, সারা কলকাতা ঘুরে কলকাতা ঘুরে এসছি। ডাক্তার ধর্মঘটের জন্য কি এটা হলো জানি না, আমি কিসের জন্য, পুলিশ ছিল চিত্তরঞ্জনে পুরো একদম বন্ধ, আমার বিনা চিকিৎসায় মারা গেছে, বিনা চিকিৎসা চিত্তরঞ্জন বন্ধু। তারপরে ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু খালি ওষুধ লিখে দেয়, একবার এসে দেখে না, সারা রাত ধরে বলি ডাক্তারবাবু আসুন একটু, সকালবেলা চারটের সময় এসে এইদিকে একটু আসুন, সকালবেলা এসে একটু দেখে গেছে, একে এসে দেখে গিয়ে একটুখানি কি ইমিগ্রেশন নিজের কথা বললে দিয়ে চলে গেছে, আমি কিছু পারি, এসে দেখি আমার মা নেই, সারা রাত্রির শ্বাসে কষ্ট পেয়েছে, এরকম সারা রাত্রি শ্বাসে, আমি খালি বলি ডাক্তারবাবু কষ্ট পাচ্ছে মা, আমার মা মরে যাবে, একটু কিছু করুন, সারা রাত শ্বাসে কোনো হুঁশ নেই, আর হাত পাত খিচে আসছে শুধু, আর শ্বাস নিতে কি কষ্ট আমার দেখে, আমি বাবা আমি দৌড়ে বাড়ি গেছি, বাড়ি এসে দেখি আমার মা নেই, আমার মা আমার